দিনের কাজে কবুল করে নিও আমায়, তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন, নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন, আও ইনকুস মিনহু কলিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন, আও জিদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী রাত্রি বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ করেননি আপনারা? পড়েন? হ্যাঁ, হুজুর ফজর নামাজে তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর করে, যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন, এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে, ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ, হালকা হালকা ঘুম, ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাউম, এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাও। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না, যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় রাত তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না নাই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ, পড়বেন না? এর জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল, রাত্রিবেলা তাহাজ্জুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি জিহাদ? জেহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইট আছে না নাই? জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাইছিল এখন, ঠিক কিনা? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জেহাদ আরেক জিনিস। জেহাদরে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ, আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি? মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল-লাইল ফুরসান আন-নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজে দাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়,
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল্লা ইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কোন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুণ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহ আকবার। আলামিন মুস্তাকসিনাক সুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিককে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে, কথা কর। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই, সিজদার জায়গায় মা এসে পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এশার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে, সুবহানাল্লাহ পড়ে মা এশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন, সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর? হাত্তা তাতাওয়ারামু খাদামা, মা এসে বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলী ইমরান পড়ে ফেলতেন, সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত, বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভাল লাগতো, আবার হাত বাঁধতেন।